নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ডিম, আলু, ময়দা এবং ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় এরকম একটি সুস্বাদু ও মুখরোচক নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো মুচমুচে ডিম আলুর রোল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কীভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, এর মধ্যে পরিমাণ মতো নুন এবং 2 টেবিল চামচ অর্থাৎ 20 ml মতো রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেল ও নুনটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপি খাস্তা ও মুচমুচে বানানোর জন্য ময়দার মধ্যে ময়ানের পরিমাণটা ঠিকভাবে দেওয়াটা খুবই দরকার। তাই ময়ানের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর হাতে করে অল্প ময়দা নিয়ে এরকম মুঠো করলে একটা দলা বানানো যাবে। আবার এই দলাটাকে হালকা চাপলেই বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাবে। এখন এর মধ্যে অল্প অল্প হালকা গরম জল দিয়ে মিশিয়ে না খুব শক্ত আবার না একেবারে নরম এরকম মণ্ড বানিয়ে মণ্ডটাকে 4 থেকে 5 মিনিট ঠেসে একটু মসৃণ করে নেব। মসৃণ করে মেখে নেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ময়দাটাকে ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। এবার এটাকে একটা হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দেব 15 মিনিট। ততক্ষণে রোলের পুর বানিয়ে নেব। তাই একটা কড়াইতে 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা পেঁয়াজ এবং 5 কোয়া রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রঙটা এরকম হালকা গোলাপি হতে শুরু করলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর এখন চেক করে নিলাম আলুর টুকরোগুলো অর্ধেকের থেকেও একটু বেশি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি ও আধখানা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ। এটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়াটা পুরোই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন। এই মশলাটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা সিদ্ধ করে গ্রেট করা ডিম দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়াটাও পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন এগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটাকে প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর এখন হালকা ভেজা কাপড়টা সরিয়ে মণ্ডটাকে একটু মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখন এর মধ্যে থেকে 1-1টা লেচি নিয়ে হাতে করে একটু মেখে নেওয়ার পর 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে একটু গোল ও চ্যাপ্টা করে নেওয়ার পর একটা চাকির মধ্যে রেখে অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব। বেলার সময় খুব বেশি ময়দা দিয়ে বেলবেন না, চেষ্টা করবেন যতটা কম ময়দা দিয়ে বেলা যায় ততটা কম ময়দা ব্যবহার করার। যদি বেশি ময়দা দিয়ে বেলেন তাহলে ভাজার সময় তেলটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, আর ময়দার পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল দিয়েও বেলতে পারেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাকে ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। যদি এর থেকে একটু বেশি মোটা করে বেলে ফেলেন তাহলে ভাজার পর রোলগুলো খুব বেশি মুচমুচে না হয়ে একটু নরম হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা করে রাখা পুর ভরে এইভাবে মুড়ে নেব। মোড়ার সময় শেষের প্রান্তে এইভাবে অল্প জল লাগিয়ে এটাকে ভালোভাবে সিল করে নিতে হবে,
না হলে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় এটা ফেটে পুরটা বাইরে বেরিয়ে আসবে। একইভাবে সবকটা রোল বানিয়ে নেব। আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার মোট 5টা রোল হয়েছে। এরপর রোলগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম গরম করে নিয়ে এক এক করে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো রোল ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও একটু কমে করে দেব এবং মিডিয়ামের থেকেও কম আঁচে রেখেই এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যদি এই রোলগুলোকে ভাজার সময় মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম কিংবা হাই ফ্লেমে রেখে ভাজেন তাহলে ভাজার সময় রোলগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে ঠিকই, কিন্তু মুচমুচে বা খাস্তা ভাব একেবারেই আসবে না। তাই মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে ভাজতে হবে। এগুলোকে লালচে ও মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি লালচে করে ভাজার দরকার নেই। এবার ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এগুলোকে আপনারা টমেটো কেচাপ কিংবা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।